বর্তমান পিএসজি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে দলটির চুক্তির মেয়াদ আছে 2025 সালের জুন পর্যন্ত। তবে লিওনেল মেসির সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের জুনে শেষ হবে। গত দলবদলে রিয়াল মাদ্রিদে যাই যাই করে শেষ পর্যন্ত পিএসজিতে চুক্তি নবায়ন করে থেকে গেছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু লিওনেল মেসির সঙ্গে এখনও পর্যন্ত চুক্তি নবায়নের কাজে কোনো অগ্রগতি আসেনি। আর্জেন্টাইন ফরওয়ার্ডের সঙ্গে পিএসজির যখন চুক্তি নবায়নের পথে কোনো অগ্রগতি নেই, ঠিক তখনই মেসিকে পেতে আগ্রহী হয়ে উঠেছে তার পুরনো ক্লাব বার্সেলোনা। এর মাঝে এবার লিওনেল মেসিকে পিএসজিতে থেকে যেতে বললেন সাবেক ফরাসি কিংবদন্তি। কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি ছেড়ে চলে যেতে এবং লিওনেল মেসিকে দলটিতে থেকে যেতে পরামর্শ দিয়েছেন সাবেক ফরাসি কিংবদন্তি এমানুয়েল পেতিত। 1998 সালে বিশ্বকাপ জয়ী ফরাসি এই মিডফিল্ডার সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি ছেড়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। এ সময় লিওনেল মেসিকে দলটিতে থেকে যাওয়ার জন্য বলেছেন এমানুয়েল পেতিত। এই প্রসঙ্গে ফরাসি কিংবদন্তি বলে, পিএসজি ছাড়বে এই বিষয়ে আমি দুইজনকেই বেছে নিতে পারি, কারণ একজনকে বেছে নেওয়া কঠিন। তবে আমি চাইব কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ুক আর মেসি যেন পিএসজিতে থাকে। এমবাপ্পেকে পিএসজি ছাড়তে বলবো, কারণ আমিও একজন ফরাসি। আমি চাই কিলিয়ান এমবাপ্পে রিয়ালে যোগ দিয়ে ব্যালন্টিওর জিতুক। এমবাপ্পে যদি বিশ্বের সেরা খেলোয়াড় হতে চায় এবং ব্যালন্টিওর জিততে চায়, তাহলে তাকে পিএসজি ছাড়তে হবে। সেরার দৌড়ে এগিয়ে যেতে কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি ছাড়তে বললেন সাবেক ফরাসি তারকা। তবে লিওনেল মেসিকে দলটিতে থেকে যেতে পরামর্শ দিয়েছেন তিনি।